आकाश कुसुम स्वप्न देखे जुड़ी में लाभार हे रैना की बैचलर এটা আপনার বউ কিন্তু গোপনে আপনার মেয়ে তো সেটা জানে না বেকার রাসুল আর জসিম দুটো আলাদা আলাদা মানুষ কি লিগে দুইটারে এক করতে চাস হ্যাঁ আচ্ছা আমি কি সেদিন কি তোর নাম আইরা ভুল করছিলাম ঢুকে গেছে আসলে ঘটনা কি বাবা তাহলে তো আমরা দুজন উঠে পারবো না কারণ উনি তো প্রায় এক টনের মতন ওজন আছে উনি একটা জিনিসে খুব ভয় পায় বুঝলি সেটা হইলে গিয়া তেলে চোরা কোন টেনশন করেন না সবকিছু আমার উপর ছেড়ে দেন আমার উপর ভরসা রাখেন হ্যাঁ আমি চাই তুমি ঘর সংসার করো বিয়ে শাদী করো এইসব যাওয়া টাওয়া বাদ দাও আসা আমি সেবা যত্ন করবা আব্বা আমি ঢাকায় যাইতে চাই আব্বা আমার কত দিনের শখ আমি নায়িকা হব আমি এফডিসি তে যাব আমার পোস্টার হবে আমার কত সুন্দর সুন্দর আমার অটোগ্রাফ নিবে ফটোগ্রাফ নিবে সেলফি তুলবে বুঝছি শোনো এই সব ব্যাপারে আমি আর কথা বলতে চাই না অনেক টেনশন আর ইলেকশন এই নিয়ে আমি আসি যাও ঘরে যাও 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 ভিতরে যাও তোমার বিয়ে শাদী নে ভাবো যাও চেয়ারম্যান সাহেব আমার মাথায় একটা কথা ঘুরতে আছে আপনার মায়ের মাথায় নায়িকার অনেক ভূত কেমনে সবসে জানেন ওই যে সর্দার বাড়ির পুরাটা আছে না এফডিসিতে ঘোরাঘুরি করে বুঝতে পারছেন বিষয়টা আরে তোমার মাথায় তো অনেক বুদ্ধি আপনি তো দাম দিলেন না এটা তো পুরো ষড়যন্ত্র আমার নামে ষড়যন্ত্র করতেছে এটা দিয়ে হ্যাঁ তো বুঝতে পারছেন না পুরা তুমি ব্যবস্থা করো আরে আমি এই ষড়যন্ত্র ব্যবস্থা করো আমি থাকতে আপনার কোনো ভরসা নাই সরি মানে আমি থাকতে আপনার কোনো টেনশন নাই ঠিক আছে আমি সব দেখতেছি জি বস হ্যাঁ জি আমি টাইলারের বাসে
জি 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 আমি জাফর জি আমি জাফরকে পেয়েছি জাফর আপনার হাতে জাফর আপনার হাতে দিন তো জি বস আপনি কোনো টেনশন করবেন না বস মেম্বারের কাছে শুনলাম তোমার নাকি মন খুব খারাপ এই চাচা নাকি তোমার ঢাকা যেতে দিতেছ না প্রথম কথা আপনি আমার বাপ রে চাচা না ভাই ডাকবেন আর সেকেন্ড কথা আমার মন অনেক খারাপ আপনি জান তো এখন জান আরে তোমার মন ভালো করার ওষুধ তো আমি নিয়েছি আসলে তুমি তো আমার সম্পর্কে কিছু জানোই না একটু জানতো চাও না শোনো বিভিন্ন পরিচালকের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আরে যে নায়ক নায়িকা আরে এগুলি তো ওয়ান টু এর ব্যাপার সবার লোকে প্রতিনিয়ত আমার ফোনে কথাবার্তা তোমার নায়িকা বানানো তো আমার জন্য ওয়ান টু এর ব্যাপার সত্যি কইতাছি আপনি কি আসলে সত্যি বলতেছেন সি 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 মাথা সামনে এনো হাত দিয়ে বলি আপনার মাথায় হাত দেন বলছি কিন্তু বাবা তো যাইতে দিতে চায় না চাচা ইস শোনো ফিল্মের নায়িকা হওয়া কি এত সোজা এই যে যারা নায়িকা হয়েছে কত তপস্যা করছে কত কষ্ট করছে কত প্রতিবাদী হয়েছে পলায় হতো গেছে আরে পলায় যাই দেবো তোমার আমি তো তোমার সহযোগিতা করব আমি চ্যালেঞ্জ দিয়ে কইতেছি তোমার নায়িকা বানায় ছেড়ে দিব আমি আপনি সত্যি বলতেছেন হ্যাঁ বাবা চুপ আসতেছে মনে হয় জান তো জান চাচা পরে কথা হবে আবার চাচা একবার একটু বাই দিলে হয় না মানে আপনার অনুমতি ছাড়াই আপনার বিছানায় বসেছি তো তাই আর কি আমি আপনাকে আমার বিছানায় ঘুমাতে দেইনি তার মানে এই নয় যে বসতেও পারবেন না জি ধন্যবাদ আসলে অপরিচিত একটা মানুষকে এভাবে আপনার বাড়িতে আপনার বেডরুমে থাকার অনুমতি দিয়েছেন আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ঠিক আছে অনেক রাত হয়েছে আপনার বিছানাপত্র নিয়ে নামেন ঘুমাতে জি আমার হাতে রান্নার থেকে কি হোটেলের রান্না অনেক বেশি মজা এখানে রান্নার মজার প্রশ্ন না প্রশ্নটা হলো আমার বিপদের কেমন বারে আমার বসের অনুমতি ছাড়া একটা অজানা অচেনা মেয়েকে আমার রুমে আমি ঠাই দিয়েছি বস যদি আপনাকে দেখে ফেলে আমার কি অবস্থা হবে আপনি বলতে পারেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন আচ্ছা আপনাদের বস কেমন মানুষ উনি কি সবসময় এই বাড়িতেই থাকেন নাকি সেটা আপনার না জানলেও চলবে যাক সকালে দুর্ব্যবহারের জন্য আমি সরি না না ঠিক আছে আমি কিছু মনে করিনি আচ্ছা আপনার বস এখানে কখন কখন আসে সেটা আপনার জানার বিষয় আমি আলম ওই শুনলাম তোমার নাকি মন খারাপ বলে খুব আরে দূরে যা কি কম না কো তোমার খোঁজ খবর আমি রাখতে হয় না আর মেম্বার থেকে সব শুনছি আমি সব খবর পাইছি মেম্বার বলছে আমাকে শুনলাম তুমি নাকি এফডিসি যাওয়ার চিন্তা ভাবনা করছো ঢাকায় যাবা বলে এখন আপনি বলেন আপনার এফডিসি তে অনেক জানা শোনা আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সাথে আপনার খুব কুতুকুতু সম্পর্ক বলেন তোমার তো আমার সম্পর্কে আইডিয়া ভালোই আছে তুমি তো জানোই তুমি খালি একবার কই ফেলো আমাকে তুমি আমার সাথে যাবা যাবা কিনা বলো দি আব্বা যাইবে না তুমি যাবা সমস্যা নাই শুধু একবার রাজি হও দরকার হইলে আমরা পালাই যাবো
তুমি আমার সাথে পালিয়ে দিবে কোন সমস্যা নেই চলো কি বলেন এইগুলা আর তাছাড়া আপনার শ্যালক রানা কত বড় বড় পরিচালকদের সাথে কাজ করতেছে এখন ওদেরকে একটু বলেন না দুলা ভাই আমার একটা চান্স টান্স দিতে হুরু এই ছাগল পাগল কথা বাদ দাও কি বলতেছ না বলতেছ হেরা এক পাটপার পর আরেক পাটপারে পাল্লাই হে কিভাবে হিরো হইবে তার কোন যোগ্যতা আছে নিজে এখনো তেল দেয় মাথার মধ্যে তুমি বোঝো না হ্যাঁ তুমি আমার সাথে চলো বুঝছো আমি তোমাকে হিরোইন বানাই দিব কোনো সমস্যা নাই আর তুমি তো জানো না এই যে মনে করো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে কি পাওয়ারফুল হয় এত তুমি জানো না দেখো আমি হ্যাঁ আমার কাছে নাম্বার আছে আমি কথা বলে আমি কথা বলতেছি দাঁড়াও আমি ফোন দিতেছি দাঁড়াও আপনি কথা বলবেন কেন আমার নাম্বার দেন আমি ফোন দেই দূর ওরা ভিআইপি না তোমার ফোন ধরবে হাজার যে বললে হবে দেখছো ব্যাটারি দিছে আপনি তো আসলে আপনার চেনা জানা কারো নম্বরে ফোন দিয়ে আমারে আপনি ঢপ দেখাইতেছেন তাই না বিশ্বাস করতে আবার ট্রাই করছি দেখো এই যে ঘুমিয়ে গেছে সহজে খান সাহেবের ফোন ধরে না আর আমার ফোন ধরবে সে তা আপনি আমার নাম্বার দেন তোমার দেয়া দেখ পাইতে দিছি তুমি অবিশ্বাস করিও না আমি তোমার দেমনে সমীক্ষণে তুমি রেডি হও তুমি রেডি হও চল টাকা দিয়ে পালাই যাবে চলো না দুলা ভাই আমার একটু চিন্তা করতে দেন আমার ভাবতে দেন আমি আপনার পরে জানাবো এমনি মনটন ভালো না আপনি জান গা এখন জান ভালো লাগছে না কিছু জান তো গোয়েন্দা সাহেব আমার বাবার ব্যাপারে কিছু পেয়েছেন আগে টাকা দেন পরে সব বলছি এবার বলুন কি পেলেন আপনার বাবার তদন্ত রিপোর্ট অনেক ভালো আপনার বাবার বিয়ে বিষয়ে কোনো আলামত নেই শিওর কি হবে হলেন শিওর কি ও শিওর কি বাবা তাই তো বিজু শিওর হলাম কি বাবা শুনো আমরা দুইজন কত দুই তিন রাত দিন নাই রাত নাই আপনার বাবা আপনার বাবার ম্যানেজার এর পিছনে ছুটতেছি এত ছুটতেছি আর এইভাবে শিওর হলাম কারণ আপনার বাবার যদি বিয়ে ঘটিত কোনো ব্যাপার থাকতো বা মেয়ে ঘটিত কোনো ব্যাপার থাকতো তাহলে আমাদের নজরে পড়তো আমরা কিন্তু শকুনের চোখ নিয়ে হাঁটি আমরা শকুন আমরা গোয়েন্দা প্রাইভেট ডিটেকটিভ আপনাদের আবার কিছুদিন আমার বাবাকে ফলো করতে হবে কারণ আমি মোটামুটি শিওর সে বিয়ে করার প্ল্যান করছে হ্যাঁ কেন করব না আপনি যদি চান সারা মাস রেখে দিতে পারেন সারা বছর রেখে দিতে পারেন আমাদের কিন্তু বলো টাকা দেন সব হবে কোনো সমস্যা না কোনো প্রবলেম না আপনার যত তদন্ত লাগবে এই টাইমে ভর্তি করে দেবো আপনার বাবার বলেন আপনার বলেন সবার তদন্ত করে দেবো শুধু আর বাবার হ্যাঁ হ্যাঁ আপনার বাবার মাস লাগে দিন লাগে বছর লাগে প্রতিদিন লাগে আপনি শুধু বলবেন আমি আছি বিজু আছি ঠিক আছে তাহলে আসি সরি ওহো সরি সরি খানা পিনা কিন্তু রেডি রাখবেন হ্যাঁ আসি 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 কিন্তু হ্যাঁ ও সরি আসি আপনি তো আচ্ছা লোক ভাই সেই টিকটিকির মতো আমার পিছনে লেগে আছেন তো লেগে আছেন আমি কখন কোথায় যাই কি করি কি করে জানবো জানতে হয় ইয়াংম্যান জানতে হয় শোনেন এটা হচ্ছে আমার নাগরিক দায়িত্ব আচ্ছা বাদ দেন ওই 50 টাকা দেন রিক্সাওয়ালাকে দিতে হবে ভাঙটি নাই ভাঙটির অভাবে জর্জরিত সারা সমাজ জর্জরিত দেন 50 টাকা দেন আচ্ছা আপনি পেয়েছেন নাকি হ্যাঁ আপনি মনে করেন আমার পিছনে লেগে আছেন তো লেগে আসেনি তারপরে একদিন ওই সিগারেটের দাম একদিন ওই রিক্সা ভাড়া কি শুরু করছে আরে ভাই রে নাগরিক দায়িত্ব পালন করতে হলে টুকটাক কিছু খরচ করতেই হবে
আপনিও যখন নাগরিক দায়িত্ব পালন করবেন তখনও আপনি খরচ করবেন। শুনেন, এই যে সব খরচপাতি আছে টুকটাক, সেটাকে আমি সাভারের জমি বিক্রি করে করব না, এটা তো আপনারাই আমাকে দিবেন, কারণ কাজটা আপনার। তাও নাই দিতাম যদি আপনি বিয়াতে রাজি হইতেন। বস, আপনি বিয়া করছেন? আমরা তো জানি না। আরে না, আমি বিয়ে করিনি। কেউ কে বলছে বিয়ে করছে? এই ঘটক আমার বিয়ের জন্য আমার পিছনে লেগে আছে। আমি রাজি হচ্ছি না বলে রে রাজি হন নাই। হইতে কতক্ষণ এমন মশলা দিব রাজি হয়ে যাবে কি? না না, কিছু না। মানে বলতেছে কি, এরাও কি আপনার সাথে থাকে? এই যে পূজা মিয়া। বিবাহিত বেচেলার পুরুষদের জন্য বিবাহিত বেচেলার মেয়ে আছে আমার কাছে। আপনারা যদি রাজি থাকেন আমি সেই ব্যবস্থা করতে পারব। আচ্ছা ভাই, আপনাদের দলে কি আর কোনো ব্যাচেলার আছে নাকি? ওই যে ওনার মতো ভাঙ্গা চুরা ল্যাংরা সব রকমের বিয়ে দিতে পারে। হ্যাঁ আছে, আমাদের বস আজমল চৌধুরী। এই চুপ! ও মাই গড, এই আপনাদের বসও ব্যাচেলার? আচ্ছা কাইন্ডলি আমার আপনাদের বসের কাছে নিয়ে আসলেন। আপনাদেরকে আমি কথা দিলাম, আপনাদের তো দিব, আপনাদের বসেরকেও আমি বিয়া দিয়ে দিব। সবাই বিয়ের ব্যবস্থা আমি করে দিব। চল। জি না, আমাদের বস বিয়ে করবেন না। শুধু বস না, আমাদের দলের যতগুলো লোক আছে কেউ বিয়ে করবে না, কারণ কেউ যদি বিয়ে করে তাকে দল থেকে আউট করবে। দল মানে আপনাদের আবার দল মানে ঠিক বুঝলাম না, আসলে আপনারা করেন কি? আপনাদের আবার বস আছে, আপনাদের বস কি করে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এত প্রশ্ন করতেছেন কি? আপনি কি গোয়েন্দা? জি। কি না মানে গোয়েন্দা ওই অর্থে গোয়েন্দারা ওই সন্ত্রাসীদের তথ্য সংগ্রহ করে আর ঘটকরা পাত্রীর সন্ধান করে। যাই হোক ভাই, আমাদের পিছনে ঘুরে আপনার তিল পরিমাণ লাভ হবে না। আমরা ব্যাচেলার, ব্যাচেলারই ভালো আছে। আপনি এখন আপনার পথ মানে আসতে পারেন। আচ্ছা ভাই, অনেক কথা খরচ করলাম, আর 100টা টাকা দেন। ভালো ব্যবসা পাইছি। আমি কিন্তু আনডিউটিতে আছি বলছেন স্যার, মানে পুরো বাড়িতে দায়িত্বহীন মানুষ না, কিন্তু আমি একদম 100% দায়িত্বহীন মানুষ। এখন ধরো যে মানুষজন আসলে কথাবার্তা বলতে হবে, নতুন মেয়ে মানুষ যাতে আর না ঢোকে, আর ঢোকেও যাতে একটু কথাবার্তা ঠিকঠাক কথা বলে, ঠিক না? কি সমস্যা আপনার জসিম ভাই? হ্যাঁ, আপনি সবসময় এরকম আমাদের হোস্টেলের দিকে তাকায় থাকেন, উকিঝুঁকি করেন কেন? না পা সমস্যা হইলে তো সমস্যা, ধরেন যাই এ বাড়ির মধ্যে যদি একটা ধরেন সমস্যা ঘটায়, যেমন আমি কিন্তু এই বাড়ির মধ্যে চিফ সিকিউরিটি গার্ড, মানে আমি কিন্তু আর্মি পার্সন হইলে কি হয়েছে? আপনি তাই বলে এরকম উকিঝুঁকি করেন মেয়েদের হোস্টেলের দিকে? মানুষের ভিড়েরা নকল মানুষ, মানুষের ভিড়েরা নকল মানুষ, মুখোশের আড়ালে অন্যজন, bachelor.com bachelor.com তাই তো, bachelor.com 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 bachelor.com